যদিও সিপিএম এর গলা থেকে কোন আওয়াজ বেরোয় না, কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোন শব্দ বেরোয় না। ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিমবাংলা থেকে এমপি নেই, ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর এমপি এসে তার গলাতে আওয়াজ নেই, ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর এমপিদের থেকে কোনো আওয়াজ নেই। যেই জানা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই, ওখানেও শূন্য। নামাজ যে মসজিদে এই পড়তে হবে তার কোনো কম্পালশন নেই, নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে তাহলে সেটা কি নামাজ নয়? কি করে ডিসাইড করবেন? আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয়, রিলিজিয়ান হিন্দু, রিলিজিয়ান মুসলিম, রিলিজিয়ান খ্রিস্টান, আমরা কি করি হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি? তা যদি না হয় তাহলে কি হবে? ধরে নিন এটা ছেড়ে দিন, তাহলে কমরেড সিপিএম দের কি হবে যারা ধর্মকেই বিশ্বাস করে না, যারা কোনদিন মসজিদ যায়নি, যারা কোনদিন নামাজ পড়েনি, সেই কমরেডরা কি করবে? তারা কি মুসলিম নয়? যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিমবাংলা থেকে এমপি নেই, ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর এমপি এসে তার গলাতে আওয়াজ নেই, ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর এমপিদের থেকে কোনো আওয়াজ নেই। যেই জানা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই, ওখানেও শূন্য। তাহলে কি হবে? তাহলে কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম? কারণ উনি তো নামাজ পড়েন না, কিন্তু আজকে উনি যে মুসলিম তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য। উনি নামাজে নাও পড়তে পারেন, কিন্তু উনি মুসলিম, এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া যায় না। ফাংশন করতে পারবে না, ফাংশন করলেই তবে রিলিজিয়াস ফাংশন করলেই তবেই মুসলিম হবে, এটা হয় না। এটা হয়, আপনি বলুন তো।